গুড মর্নিং বন্ধুরা, একটা সুন্দর রবিবারের সকাল নিয়ে আজকে হাজির হয়ে গেছি তোমাদের সামনে। তাই আর কোনো কথা না বলে দুজনে সোজা চলে যাব বাজারে, কারণ আজকে আমাদের অনেক দেরি হয়ে গেছে। আর বাঙালি রবিবার মানেই তো খাসির মাংসের ঝোল আর ভাত, তাই একদম সোজা চলে গেলাম খাসির মাংসের দোকানে মাংস কিনতে। গিয়ে তো আমাদের মাথায় হাত, এত লম্বা লাইন। যাই হোক, কিছু তো আর করার নেই, অগত্যা লাইনে দাঁড়াতেই হবে, তাই দুজন মিলে লাইনে দাঁড়িয়েই পড়লাম। ফাইনালি আধ ঘন্টা অপেক্ষা করার পর হাতে মাংসটা পেয়েই গেলাম। এবার আমরা যাব বাড়ির কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে। অবশেষে আমরা এই দোকানটায় ঢুকেই পড়লাম। আর দেখো কত জিনিসপত্র, অর্পিতা এর মধ্যে দেখো কিসব জিনিসপত্র কিনতে শুরু করে দিয়েছে। এবার দেখো হাতে একটা বড় ম্যাগির প্যাকেট তুলে নিল, মানে আজকে আমার পকেটটা পুরোই খালি করে দেবে। যাই হোক, জিনিস কিনলো ও আর পকেটটা ফাঁকা হলো আমার। বিলপত্র মিটিয়ে আমরা এবার বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য। বাড়ি ফিরে দেখি ঠাকুমা অলরেডি কিছু শাকসবজি কাটতে শুরু করে দিয়েছিল, আর আমাদের কিট্টু আমাদের অনেকক্ষণ পর দেখার পর একটু লাফালাফি করতে শুরু করে দিয়েছিল। এবার চলো তোমাদেরকে দেখিয়ে দিই রবিবার স্পেশাল মেনু। তো খাসির মাংস আর গলদা চিংড়ি, আর ঠাকুমা যেহেতু এসব খায় না তাই ঠাকুমার জন্য তেলাপিয়া মাছ হচ্ছে। আর আজকে রবিবারের স্পেশাল ব্রেকফাস্ট ছিল বাটার টোস্ট আর কলা। বাজার থেকে ফিরে আমাদের দুজনেরই প্রচন্ড জোর খিদে পেয়ে গেছিলো, তাই কোনো দিকে না তাকিয়ে দুজনেই আমরা প্রথমে ব্রেকফাস্টটা সেরে নিলাম। আর এদিকে আমার মা প্রচন্ড ব্যস্ততার সাথে রান্নার তোড়জোড় করছিল। ব্রেকফাস্ট কমপ্লিট করার পর অর্পিতা একদম লেগে পড়লো মায়ের সাথে হাতে হাতে যোগান দিতে, আর ততক্ষণে মা অলরেডি চিংড়ি মাছের প্রিপারেশনটা করা শুরু করে দিয়েছে। আর প্রতিদিনের মতো আজকেও কিট্টু ঠ্যাং চড়িয়ে বসে পড়েছে আলু খাওয়ার জন্য। এরপর অর্পিতা একদম নেমে পড়লো খাসির মাংস রান্না করার জন্য। আর বাই দা ওয়ে, তোমাদের একদম বলতেই ভুলে গেছি, অর্পিতা কিন্তু খাসির মাংসটা ফাটাফাটি রান্না করে, তাই রবিবারে খাসির মাংস রান্না করার দায়িত্বটা ওর উপরই পুরো থাকে। দেখো ও অলরেডি রান্না করতে শুরুও করে দিয়েছে। যেহেতু অনেকটা বেলা হয়ে গেছিলো তাই আমিও আর ওয়েট করতে পারছিলাম না, আমি শুধু ভাবছিলাম কতক্ষণে রান্নাটা শেষ হবে আর আমি পাত পেরে খাবো। তো গাইস দেখো আমার বউ কি সুন্দর মটন বাচ্ছে, মটন কি মটনের দেখো কি সুন্দর না। আর এদিকে অর্পিতা মাকে দেখিয়ে জেনে নিচ্ছিল মাংসটা ঠিকঠাক হচ্ছে কিনা। ঠাকুমার যেহেতু অনেকটা বয়স হয়ে গেছে তাই ঠাকুমাকে বাড়িতে সবার আগে খেতে দিয়ে দেওয়া হয়। আর আমাদের কিট্টু সোনা ঠাকুমার সাথে বসে ঠাকুমাকে একটু কোম্পানি দিচ্ছিল। আর এদিকে আমার ম্যাডাম গরমে মাংস রান্না করে এসে একদম ক্লান্ত হয়ে পড়েছে, এবারও স্নান করে আসলেই আমরা সবাই মিলে খেতে বসবো। আমি স্নান করে কমপ্লিট একদম রেডি, এবার রবিবারের একদম পেট পুরো খাওয়ার জন্য রেডি। তো চলো কি কি আইটেম হচ্ছে তোমাদের আগে দেখিয়েছি, আমার মা কি করে সার্ভ করে সেটা তোমাদের দেখাবো। আর খিদে তে আমার পেটটা চুনচুন চুনচুন করছে। যেহেতু রবিবার বাবার ছুটি থাকে তাই আজকের দিনটা আমি আর বাবা একসাথে খেতে বসি। তো ফাইনালি মা আমাদের সুন্দরভাবে খাবারটা পরিবেশন করেছে, আর এত সুন্দর পরিবেশন করলে এমনিতেই অর্ধেক পেট ভরে যায়। আর তোমরা সবাই দেখো বাবা অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছে, আর আমার পেছনে যিনি বসে আছেন ইনি হচ্ছেন বাবার ছোট পিসি, ইনিও আজকে আমাদের বাড়ি এসছে। আর এদিকে আমার মা দাঁড়িয়ে ওয়েট করছিল আমাদের আর কিছু লাগে কিনা সেটা জানার জন্য। আর এদিকে দেখো যেই ক্যামেরাটা মায়ের দিকে ঘুরেছি মায়ের হাসি আর থামছেই না। চোখের সামনে এত সুন্দর সুন্দর লোভনীয় খাবার থাকলে অন্যদিকে কি আর মন দেওয়া যায়, তাই আমি কোনোদিকে কান না দিয়ে একদম মন দিয়ে দিলাম খাবারের দিকে। আর চিংড়ি মাছটাও জাস্ট ফাটাফাটি হয়েছিল, দেখো সাইজটা কি বড়, উফ আমি তো দেখি একদম পক করে মুখে ভরে নিলাম, দারুণ। আমি এদিকে মন দিয়ে খাবার খেতে ব্যস্ত, আর এদিকে শাশুড়ি আর বৌমা মিলে আমার নামে কি একটা বলাবলি করে হাসছিল, আর আমি কোনোদিকে মনোযোগ না দিয়ে একদম কনসেন্ট্রেট করেছি মাটনের বাটিতে। উফ, এ যেন একটা আলাদাই শান্তি। আসলে আমরা বাঙালি তো তাই একটু খেতে বেশি ভালোবাসি। এবার কিট্টু চলে আসলো আমাকে কোম্পানি দিতে। আসলে কি বলতো, আমাদের বাড়িতে যেই খাক না কেন কিট্টু কিন্তু কোম্পানি সবাইকে দিয়েই থাকে, এটা কিন্তু ওর অভ্যাস। এরপর অর্পিতাও খেতে বসে পড়লো, তার সাথে আমার বাবার পিসি আর আমার মা একসাথেই খেতে বসে গেল। অর্পিতা আর আমার মা একসাথেই প্রতিদিন খায় তাই আজকেও একসাথেই খেতে বসে গেল। আর আমি এদিকে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে শরীরটা ঠান্ডা করে নিচ্ছি। রবিবার দুপুরে পেট পুড়ে খাওয়ার পর আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, তাই বিকেলবেলা উঠে মনটা চাইছিল একটু চা খেতে, কিন্তু বলার আগেই মা নিয়ে চলে আসলো চার বিস্কুট। যাই হোক, আমার এই ছোট্ট পরিবারের রবিবার দিনটা কেমন কাটে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর কেমন লেগেছে ব্লগটা অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আমার এই ফেসবুক আইডি ভিকি দেখে অবশ্যই ফলো করো, আর কমেন্ট বক্সে লিখে জানিও নেক্সট ব্লগে তোমরা কিরম টাইপের ব্লগ দেখতে চাও। ততক্ষণ বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর পরিবারের সাথে আমাদের মতনই এরকম হাসি খুশিতে থেকো, এটাই চাইবো। টাটা।